আট বছর আগে হোলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত হন বাইশ জন যার মধ্যে আঠারো জনই ছিলেন বিদেশি নাগরিক তাদের নয়জন ইতালির সাতজন জাপানি একজন ভারতীয় ও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক বছর ঘুরে এক জুলাই আসলেই নৃশংস সেই হামলায় নিহতদের স্মৃতি ভেসে ওঠে রক্ষা বাহিনীর পাশাপাশি নিহতদের শ্রদ্ধা জানাতে ছুটে যান বিদেশি কূটনীতিকরাও সোমবার দুপুরে হোলি আর্টিসান রেস্তোরাঁয় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালি জাপান যুক্তরাষ্ট্র ও ভারতের রাষ্ট্রদূত এরপর গুলশানে সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে নিহত পুলিশ সদস্যদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূতরা পরে ইতালি রাষ্ট্রদূতের বাসভবনে এক স্মরণসভার আয়োজন করা হয় যেখানে নিহত ইতালি নাগরিকদের নাম ফলকে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাপান যুক্তরাষ্ট্র ও ভারতের রাষ্ট্রদূত এবং ঢাকায় সফররত ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসী বিষয়ক মহাপরিচালক লুইজি ভিনিয়ালি এখন জন্মসলদ্ হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর বাংলাদেশ ও ইতালির সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায় রয়েছে উল্লেখ করে ইতালির পররাষ্ট্র দফতরের এই কর্মকর্তা জানান জঙ্গিবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে

বাংলাদেশ ফর অল স্পেশালি ফর আওয়ার ফরেন ফ্রেন্ডস যে কোনো ভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে সরকার কাজ করতে চাই বলেও জানান পররাষ্ট্র সচিব সময় সংবাদ ঢাকা